তোমাদের প্রয়োগের পরে সম্পাদ্য আছে সম্পাদ্যটাও তোমরা যদি কমেন্টে জানাও যে সম্পাদ্যটা তোমাদের প্রয়োজন তাহলে সম্পাদ্যটা করিয়ে দেবো আমি বলেছিলাম সম্পাদ্য আর উপপাদ্য সব স্কুলে বা সব টিউশনিতে করাবে কিন্তু যে জিনিসগুলো আমি করাচ্ছি এইগুলো দেখবি সব জায়গায় সলিউশন করাতেও পারে নাও করাতে পারে সেটা তোমাদের স্যারের উপর ডিপেন্ড করবে আর অত কিছু না বলে আমি আজকের বারোদ্যাগের একের অঙ্কটা শুরু করছি একটি চতুর্ভুজের কোনগুলি যথাক্রমে ফোর এক্স ডিগ্রি ষাট ডিগ্রি পাই রেডিয়ান বাই টু ও এক্স ডিগ্রি এক্সের মান কত প্রথমে আমাদেরকে এই যে পাই রেডিয়ানের কনসেপ্ট যদি তোমাদের ফুল ভিডিও না যদি চাও যে রেডিয়ানের উপরে একটা ক্লাস নিতে সেটা কমেন্টে জানাবে আমি অবশ্যই করে দেবো এখানে দেখো প্রথমে একটি চতুর্ভুজের কোনগুলি যথাক্রমে ফোর এক্স ডিগ্রি ষাট ডিগ্রি পাই রেডিয়ান বাই টু ও এক্স ডিগ্রি তাহলে আমরা জানি এক রেডিয়ান সময় একশো আশি ডিগ্রি বাই পাই এটা কিন্তু অ্যাক রেডিয়ানের হচ্ছে কি ডেফিনেশান এক রেডিয়ান মানে একশো আশি ডিগ্রি বাই পাই এই ভ্যালুটা তোমরা কুড়ি দাগের অধ্যায় অবশ্যই পাবে তাহলে অ্যাগ রেডিয়ান সমস্ত যদি একশো আশি ডিগ্রি বাই পাই হয় তাহলে পাই রেডিয়ান বাই টু মানে হবে পাই বাই টু রেডিয়ানটা যখনই তুলে দেবে তাহলে একশো আশি ডিগ্রি বাই পাই 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 কেটে যাবে টু আর একশো আশি গিয়ে কাটাকুটি করলে নব্বই ডিগ্রি পাবো তাহলে একটা কোনো আমরা নব্বই ডিগ্রি পেয়ে গেলাম আবার চতুর্ভুজের চারটি কোনো সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি তাহলে ফোর এক্স ডিগ্রি ষাট ডিগ্রি আর নব্বই ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সমান তিনশো ষাট ডিগ্রি তারপরে ফাইভ এক্স ডিগ্রি এই নব্বই আর ষাট যোগ করলে একশো পঞ্চাশ আর এক্স আর ফোর যোগ করলে ফাইভ এই দেড়শোটা যখন এদিকে চলে যাবে তিনশো ষাট দেড়শো তাহলে এক্স ডিগ্রির কাটাকুটি করে কত আসছে আমাদের বিয়াল্লিশ ডিগ্রি তাহলে এক্স ডিগ্রি সমান বিয়াল্লিশ ডিগ্রি তাহলে মান কত হবে দুদিক থেকে যদি তুমি ডিগ্রি তুলে দাও তাহলে এক্সের মান হয়ে যাবে বিয়াল্লিশ এটাই আমাদের জানতে চাওয়া তারপরে একটা প্রমাণ আছে প্রমাণ করো রুট ওভার ওয়ান প্লাস কস থার্টি বাই ওয়ান মাইনাস থার্টি ইকোয়াল টু সিক্স সিক্সটি প্লাস টেন সিক্সটি এর একটু দেখে নেওয়া যাক ওয়ান প্লাস থার্টি বাই ওয়ান মাইনাস কস থার্টি থার্টির মানটা বসিয়ে দিলাম রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু করার পরে এবারে লসাগু হবে দুই তাহলে দুই এক কে দুই প্লাস রুট থ্রি বাই টু এটা লসাগু করেছি আমরা দুই দুই লসাগু করে এবার যার নিচে থাকবে না সেটাকে তো উপরে গুম করতে হবে এটা তোমরা জানো টু প্লাস রুট থ্রি বাই টু আর টু মাইনাস রুট থ্রি বাই টু এবারে উপর থেকে দেখো দুই আর দুই এটা কেটে যাবে যখন তোমরা এটাকে রোটেট করবে মানে ভাগের নিয়ম যেটা আর কি এ বাই বি বাই সি বাই ডি হলে এ বাই বি ইন্টু ডি বাই সি হয় সেইভাবে দেখবে দুই আর দুই কেটে যাবে তাহলে পড়ে থাকবে এটা এবারে কি করণীয় নির্দেশন করতে হবে টু মাইনাস রুট থ্রি মানে এরকে প্লাস টু প্লাস রুট থ্রি দিয়ে গুণ করতে হবে নিচে করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে আরে টু প্লাস রুট থ্রির সঙ্গে যদি টু প্লাস রুট থ্রি করো তাহলে টু প্লাস থ্রি এই স্টেপটা যদি না বুঝতে পারে তাহলে পাশে লিখে নিতে পারো যেটা আমি বললাম শুনে পাশে লিখে নিতে পারো উপর নিচে আমরা কী দিয়ে গুণ করছি টু প্লাস দিয়ে গুণ করব করলে এই জিনিসটা আসবে তারপরে দেখো টু প্লাস রুট থ্রি তার মানে হচ্ছে কি তোমার রুটের মধ্যে কোনো জিনিস দুটো থাকলে সেটা ওয়ান ওয়ান টাইমস চলে আসে আর চার থেকে তিনবার দিলে এক সেই জন্য কী হবে আবার এখানে দেখো ডানপক্ষটা লিখেছি সেক্স সিক্সটি প্লাস টেন সিক্সটি টেন সিক্সটির মান রুট থ্রি আর সেক্স সিক্সটির মান দুই তাহলে ডানপক্ষ আর বাম পক্ষটা দেখো সমান হয়ে গেছে সেই জন্য আমি লিখতে পারি বাম সমান সমান ডান ডানপক্ষ প্রমাণিত পরের ম্যাথটা দেখো এই ম্যাথটা সত্যি কথা বলতে গেলে একটু ভেবে চিন্তা করতে হবে পুরোক্ষণের অনেক ম্যাথ করেছো কিন্তু এটা একটু অন্য রকমের ম্যাথ যদি তোমরা পুরক্ষণ না করে থাকো আগে করে নিয়ে তারপরে এই চ্যাপ্টারে আসবে ত্রিভুজ এবিসি এর বাহুগুলি একই ক্রমে বর্ধিত করলে উৎপন্ন বহিককোণগুলি মান টু এক্স ডিগ্রি টু ওয়াই ডিগ্রি টু জেড ডিগ্রি হলে প্রমাণ করো সাইন এক্স ডিগ্রি প্লাস সাইন ওয়াই ডিগ্রি প্লাস সাইন জেড ডিগ্রি কেস টু কস এ বাই টু প্লাস কস বি বাই টু প্লাস কস সি বাই টু এটাই হচ্ছে কি আমাদের মেন অঙ্কটা এ তাহলে এর সলিউশনটা দেখে নেওয়া যাক দেখো বহ মানে বহিষ্ঠ মানে একটা ত্রিভুজ আছে ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে যদি একটু করে এক্সটেন্ড করানো হয় বাড়ানো যদি হয় তাহলে তারা যে যে কোনটা বহিস্ত কোন যেটা তৈরি করবে সেটা হবে টু এক্স ডিগ্রি টু ওয়াই ডিগ্রি আর টু জেড ডিগ্রি তাহলে একটা জিনিস দেখো একটা সরল রেখার যদি উপরে যদি একটা আমি এরকমভাবে একটা লম্বটা টানি তাহলে এদিকেও নব্বই ডিগ্রি এদিকে নব্বই ডিগ্রি তার মানে একশো আশি ডিগ্রি তাহলে টোটালটা যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে এই ডুগুনির মান কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস টু এক্স এটা থেকে টু এক্স একশো আশি থেকে টু এক্স বাদ দিলে তাহলে আমরা এই কোনটা পেয়ে যাব কারণ সরল কোণের মান একশো আশি ডিগ্রি সেই জন্য আমরা এটা লিখতে পারি সিমিলারলি এখানে সব করে আমরা একশো আশি ডিগ্রি মাইনাস টু ওয়াই ডিগ্রি একশো আশি ডিগ্রি মাইনাস টু জেড ডিগ্রি এটা আমরা লিখতে পারবো তারপরে আছে বামপক্ষ সমান সমান সাইন এক্স ডিগ্রি সাইন ওয়াই ডিগ্রি প্লাস সাইন ওয়াই ডিগ্রি প্লাস সাইন জেড ডিগ্রি এটা আমাদের বামপক্ষতে দেওয়া আছে ডান পক্ষ দেওয়া আছে এইটা তাহলে এর সঙ্গে এটা ইকুয়াল দেখাতে হবে আমরা কী করলাম দেখো কজ এ এর মান কত আছে দেখে নাও এর মান হচ্ছে কি একশো আশি ডিগ্রি মাইনাস টু এক্স ডিগ্রি তাহলে এর জায়গা আমি লিখেছি একশো আশি ডিগ্রি মাইনাস টু এক্স ডিগ্রি আর বীর জায়গায় কী আছে একশো আশি মাইনাস টু ওয়াই বীর জায়গায় একশো আশি লিখেছি আর জেডের জায়গায় একশো আশি এটা আমরা ওখান থেকে ত্রিভুজ থেকে পাচ্ছি তাহলে এবার দেখো যদি আমি এই দুইটাকে যদি সেপারেট করে দিই তাহলে একশো আশি বাই দুই মাইনাস টু এক্স বাই দুই একশো আশি বাই দুই বাই বাই দুই এটা কাটাকুটি করলে কত হবে আমাদের একশো আশি বাই দুই মানে নব্বই মানে এটা ডিগ্রি একশো আশি বাই দুই মানে নব্বই ডিগ্রি আর একশো আশি বাই টু মানে নব্বই সব জায়গায় এই জিনিসটা চলে আসছে এবারে আমাদের একটা ফর্মুলা ছিল কস নাইনটি মাইনাস মানে সাইন থেটা ঠিক আছে তাহলে কস নাইনটি মাইনাস মানে যদি সাইন হয় তাহলে এটা কী হয়ে যাবে সাইন ডিগ্রি প্লাস সাইন ওয়াই ডিগ্রি প্লাস ডিগ্রি পাশে কিন্তু একটা জিনিস লিখে দিতে হবে যেটা আমি লিখে দিচ্ছি দাঁড়াও এক মিনিট পাশে শুধু এটা লিখে নেবে যে কজ নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকুয়াল টু সাইন থ্রিটা এটা ব্র্যাকেট দিয়ে লিখে দেবে দিলে তাহলে তোমাদের এই জিনিসটা পুরো হয়ে যাবে তাহলে এবার দেখো এটা সাইন এক্স ডিগ্রি প্লাস সাইন ওয়ান ডিগ্রি প্লাস সাইন ডিগ্রি এসে গেছে তাহলে পক্ষটা দেখো ডানপক্ষের সঙ্গে সমান হয়ে গেছে অতএব বাম বামপক্ষের ডান পক্ষ প্রমাণিত আজকের ম্যাথ তো এই পর্যন্ত ছিল এরপরে আমরা তেরোর দাগের একটা ভিডিও করবো তেরোর দাগের ম্যাথকে নিয়ে যেখানে হাইট অ্যান্ড ডিস্ট্যান্সে দুটো ম্যাথ পাবো তারপরে চোদ্দো দাগেরটা করব এরকম করে আমরা আর তিনটে দাগ করলে আমাদের এই যে মডেল সেটটা বড় কোশ্চেনের সেটা পুরোপুরি শেষ হয়ে যাবে তারপরে আমরা চ্যাপ্টার ভিত্তিক করবো আগে মডেলগুলো যা আছে শেষ করার চেষ্টা করব যতটা পারবো এখন থেকে ধরেছি হলে কিন্তু শেষ করা মুশকিল হয়ে পড়ে আর তোমরা এই ভিডিওটাকে যতটা পারবে শেয়ার করবে এবং নিজেরাও ভালো করে পড়াশোনা করো যাতে তোমাদের ম্যাথে একশো একশো আসে